ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গ্র্যান্ড রি ইউনিয়ন 2025-এর রেজিস্ট্রেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে প্রতিষ্ঠানের হল রুমে শিক্ষক শিক্ষিকা ও 37টি ব্যাচের তাইমিয়ামস মডারেটর ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। আগামী 10শে জানুয়ারি 2025-এ কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই রি ইউনিয়ন আয়োজনের লক্ষ্যে রেজিস্ট্রেশন চলবে আগামী 30শে নভেম্বর 2024 পর্যন্ত। বাকি বিল্লার সঞ্চালনায় তাইমিয়ামস গ্রুপের অ্যাডমিন আলমগীর এইচ রিপনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো শফিকুল আলম হেলাল, প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মুসলিউদ্দিন, তাইমিয়ামস বদরুল ইসলাম খান, ইস্তিয়াক শাহীন ও মাজারুল হক। এছাড়া বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ইউনুস সরকার, কামরুজ্জামান, ইসরাফিল, মাওলানা মুসলিউদ্দিন, কামাল হোসেন, আমাতুস সালাম শিরিন, হাজারা বেগম, উম্মে হাবিবা এবং রাবিয়া আক্তার। এবং এটার ইতিহাস অতীত কুমিল্লার শিক্ষা অনেক প্রতিকূলতা পরিবেশ ছিল, পরিবেশ অতিক্রম করে ইবনে তাইমিয়া তার সক্রিয়তা বজায় রাখছে এবং শিক্ষার ক্ষেত্রে কুমিল্লার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তাই না। আমি চাই তারা অব্যাহত থাকুক এবং এই যে রিউনিয়নটা হবে এটা কুমিল্লার ইতিহাসে একটি স্মরণীয় হয়ে থাকবে। ইবনে তাইমিয়া স্কুল কলেজের শিক্ষক কর্মচারী সকলের পক্ষ থেকে, ট্রাস্ট এবং গভর্নিং বডির সকলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। আমরা জানি আমাদের ছাত্ররা সারা দেশ, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে শিক্ষাগত জগতে। বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছে এবং আমাদের দেশেও এমন কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই যে পাবলিক ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররা শিক্ষক হিসাবে নেই। বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতে তাইমিয়ার ছাত্ররা শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে। ডাক্তার ইঞ্জিনিয়ারের হিসাব নেই, এত ডাক্তার ইঞ্জিনিয়ার। 2025 সাল যে রিইউনিয়ন প্রোগ্রাম হতে যাচ্ছে, একটি উদ্বোধনী সেশন হবে, তারপরে আলোচনা সেশন হবে, সাংস্কৃতিক কার্যক্রম চলবে, ক্রীড়া প্রতিযোগিতা চলবে, মানে সারাদিন ব্যাপী একটা আনন্দঘন পরিবেশে আমরা কাটাবো। তোমাদের সকলের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি, সাথে সাথে আমরা দেশ এবং বিদেশে আমাদের যত ছাত্র আছে বড় বড় পদবীতে, তারা যেন কেউ মিস না যায়, আমরা তাদেরকে আজকের এই উদ্বোধনী সেশনে আহ্বান জানাব, তারা যেন অবশ্যই যোগদান করেন, এভাবে কেউ যেন বাদ না পড়ে।